আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি কেমন আছো আমাকে জানিয়ে দাও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের মাঝে একদমই নতুন কিছু নিয়ে এসেছি আর কি সেটা বলো তো তোমরা তো বুঝতেই পারছ আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি পাঞ্জাবির ডিজাইন হাতের কাজ করা আরং স্টাইল আর এটা হচ্ছে কুমিল্লা খাদি পাঞ্জাবি তাহলে আশা করছি তোমাদের আজকের এই পাঞ্জাবির ডিজাইনগুলো ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবার বলো তো দেখি এখানে তো তিনটা পাঞ্জাবি দেখতে পাচ্ছ সাদা নীল আর হচ্ছে ঘেয়া কালার তার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে যদি আমাকে জিজ্ঞেস করো আমি কিন্তু কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার করবো না বিকজ তিনটাই ভালো লেগেছে বলে তিনটা কিন্তু আমি বানিয়েছি এগুলো হচ্ছে একটা আপুর কাস্টমাইজ করা পাঞ্জাবি সে চেয়েছিল যে এইভাবে ম্যাচিং করে বানিয়ে নেওয়ার জন্য তো সেগুলোই করা হয়েছে সেজন্য ভিডিও করে আমি দেখাচ্ছি যাতে আপুও বুঝতে পারে আর তোমরাও জানতে পারো যে হাতের কাজের পাঞ্জাবি কেমন লাগে দেখতে আমাকে কিন্তু জানিয়ে দিবা বুঝেছ যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আর তার সাথে তোমরা কোনটা টিউটোরিয়াল দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে দিবা তো পাঞ্জাবির আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো কি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু জানাবা আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তাহলে তোমরাও দেখে বানিয়ে নিতে পারবা এত সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবিতে হাতের কাজ করার জন্য অবশ্যই কুমিল্লা খাদি পাঞ্জাবি নিবা তোমরা বাজারে খোঁজ করলে কিন্তু পেয়ে যাবা এক কালার কুমিল্লা খাদি হইলে কি হয় এটার ওপরে কিন্তু কাজ করতে ভালো হয় তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দাও একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের কোনো কোশ্চিন থাকলে জানিয়ে দিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ